মন্ত্রীদের মধ্যে হল দপ্তর বন্টন কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন এই নিয়ে ছিল জোর জল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মন্ত্রীদের মধ্যে বন্টন করা হলো বিভিন্ন দপ্তরের দায়িত্ব বিজেপি রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গড়ার পরে সম্প্রতি হয়ে গিয়েছে শপথ গ্রহণ পর্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি একাধিক অতিথিদের উপস্থিতিতে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা শপথের পর হয়ে গিয়েছে প্রথম ক্যাবিনেটও এবার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে করা দপ্তর বন্টন মন্ত্রী পরিষদে এবার মন্ত্রিত্ব পেয়েছেন নতুন চার বিধায়ক মুখ্যমন্ত্রী সহ সর্বমোট মন্ত্রীর সংখ্যা মোট নয় জন কে পেলেন কোন দপ্তর আগামী পাঁচ বছর কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব পালন করবেন দেখব এক নজরে স্বরাষ্ট্র স্বাস্থ্য দায়িত্ব পেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিদ্যুৎ কৃষি এবং নির্বাচন দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী রতন লাল নাথ অর্থ পরিকল্পনা এবং সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী প্রণোজিত সিংহ রায় খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প ও বাণিজ্য কারা ওবিসি বিসি কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী শান্তনা চাকমা যুব বিষয়ক ও ক্রীড়া সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী টিঙ্কু রায় উপজাতি কল্যাণ তাঁত হস্তশিল্প এবং রেশম চাষ পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা তপশিলে জাতি কল্যাণ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুধাংশু দাস সেই সঙ্গে সহযোগিতা জনজাতি কল্যাণ সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন আইপিএফটি বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেয়া এর মধ্যে যে দপ্তরগুলো এখনও কোনো মন্ত্রীদের মধ্যে বন্টন করা হয়নি সে দপ্তরগুলোর দায়িত্ব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর হাতে থাকবে রিপোর্ট আর ই নিউজ